প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আরজিকর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ মিছিল হাওড়া থেকে, সেই ছবি সরাসরি আপনাদের জন্য তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। দেখাও সুদীপ্ত। একদমই, হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হয়েছে এবং মিছিল প্রায় 5 কিলোমিটার যাবে এবং শিবপুর অব্দি এই মিছিল যাবে এবং মিছিলে সদ্য অব্যাহতি পেয়েছেন কালকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী এবং তার জায়গায় প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন। তারপর প্রথম কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই মিছিল শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে জিটি রোড সম্পূর্ণ কিন্তু কংগ্রেস কর্মীদের দখলে এবং প্রায় 5 কিলোমিটার রাস্তা কিন্তু অধীর চৌধুরী যাবেন। এখানে যেরকম অধীর চৌধুরী রয়েছেন সেরকম প্রদেশ নেতৃত্ব আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন এবং তারা যেটা দাবি করছেন যে আরজিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে, নিজের কর্মস্থলে খুন হয়েছেন তরুণী চিকিৎসক, ধর্ষিতা হয়েছেন তিনি নৃশংসভাবে, তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের কর্মী সমর্থক যেরকম রয়েছেন, কংগ্রেস নেতৃত্ব রয়েছেন। আমরা আশুতোষ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে নেব, কী দাবি করছেন আপনারা? বিচার, শাস্তি। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে হাওড়া জেলা কংগ্রেসের উদ্যোগে মহামিছিল পলাশদ্বারা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বহু কর্মী সমর্থক, সাধারণ মানুষ দুদিকে অধীর চৌধুরী জননেতা হাঁটছেন। বিচার এবং শাস্তির দাবিতে আজকের এই মহামিছিল প্রত্যেকবার, যতদিন না বিচার এবং শাস্তি হবে কংগ্রেসের লড়াই চলবে। যেটা বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস নেতৃত্ব যতক্ষণ না পর্যন্ত বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন এবং জিটি রোড আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, বিটি রোড সম্পূর্ণ কিন্তু কংগ্রেস কর্মীদের দখলে এবং আমরা দেখেছি অরাজনৈতিক মিছিল দেখেছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে, রাজনৈতিক মিছিলও দেখেছি। এটা কিন্তু সম্পূর্ণ জেলা কংগ্রেস, হাওড়া জেলা কংগ্রেসের তরফ থেকে এই মিছিলের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি, তাদের দলীয় পতাকা রয়েছে, তারা স্লোগান দিচ্ছেন, জাস্টিসের দাবি করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা অধীর চৌধুরীর সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। অধীতা, কী দাবি করছেন? আরজিকর কাণ্ডের তদন্ত যেভাবে এগোচ্ছে সিবিআই, বিচার মানে বিচার, জাস্টিস চাইছি আমরা, বাংলার মানুষের দাবি জাস্টিস, বাংলার মানুষের দাবি বিচার, আমরা বিচার চাইছি। সিবিআই তদন্ত যেভাবে এগোচ্ছে আপনারা খুশি? খুশি অখুশি প্রশ্ন না, এই চাপটা তৈরি করা হচ্ছে যাতে তার গতি বাড়ে। যেটা বলা হচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী যেটা জানালেন যে যেরকমভাবে তদন্ত চলছে সেই তদন্তের গতি যাতে বাড়ে, সেই চাপ বাড়ানোর জন্য কিন্তু তারা রাজপথে এবং শুধুমাত্র আজকে হাওড়ায় না, আগেও তারা মিছিল করেছেন এবং আগামী দিনেও যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে এই যে হত্যাকাণ্ড হয়েছে নৃশংসভাবে আরজিকর কাণ্ডে, তাদের চিকিৎসক যেভাবে তার নিজের কর্মস্থলে তাকে ধর্ষিতা হয়েছেন এবং খুন হতে হয়েছেন, তার প্রতিবাদে কিন্তু গর্জে উঠছেন কংগ্রেস কর্মীরা এবং তাদের গলায় একটাই স্লোগান, তারা জাস্টিস চান, তারা বিচার চান। এবং আমার সহকর্মী সন্দীপন গুপ্তকে আরেকবার দেখাতে বলবো, বিরাট কয়েক হাজার কংগ্রেস কর্মী কিন্তু এখন জিটি রোড দিয়ে যাচ্ছেন, মিছিল শুরু হয়েছে হাওড়া ময়দানে এবং মিছিল শেষ হবে শিবপুরে, হাওড়া শিবপুর, সেখানে প্রায় 5 কিলোমিটার রাস্তা কিন্তু তারা অতিক্রম করবেন এবং এই বিচারের দাবিতেই কিন্তু তাদের এই মিছিল চলছে। একেবারে সরাসরি এই ছবি আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য তুলে ধরছিলেন। সুদীপ্ত, ধন্যবাদ।